জাস্ট খানিকক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছি যে উল্কাপাত নয়, বৈজ্ঞানিকরা জানিয়েছেন, বিশেষ করে জোনাথন ম্যাকডয়েল জানিয়েছেন এটি চীনের ভেঙে পড়ার রকেট বা রিএন্ট্রি বলা যেতে পারে। এবং আর অস্বীকার করার উপায় নেই চীনের মহাকাশ গবেষণা সংস্থারও যে এটি তাদের রকেট নয়। তার কারণ, এবার সেই রকেটের যন্ত্রাংশ কিন্তু উদ্ধার হয়েছে। একেবারে যে ভেবে নেওয়া হয়েছিল পুরো রকেটটি একেবারে বায়ুমণ্ডলে প্রবেশের পর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, না, বেশ কিছুটা যন্ত্রাংশ উদ্ধার হয়েছে এবং স্থানীয় মানুষরা সেগুলোকে উদ্ধারও করেছে। এছাড়া পুলিশ এসেছিল এবং তারাও সেগুলো কালেক্ট করে লোকাল থানায় নিয়ে গিয়েছে। এবার কিন্তু একটির পর একটি সংবাদ সংস্থা উল্কা বৃষ্টি থেকে সরে এসেছে চায়না রকেটে। তার কারণ, সত্যি চায়না রকেটেরই যন্ত্রাংশ খসে পড়েছে ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রের নাগপুরের কাছে। ভারতের আকাশ দিয়ে উড়ে যাওয়ার পথে শনিবার কিন্তু আগুনের গোলার মতো সেই রকেট খণ্ডই দেখেছিলেন বিমান চালকেরা। গতকালকেই বলেছিলাম যে একটি বাংলাদেশের বিমানও তার পাইলট দেখেছিলেন। এবার সেই যে আশঙ্কা তা কিন্তু সত্যি হয়ে গেল, উল্কাপাত নয়, এটি একেবারেই ভেঙে পড়া রকেটের যন্ত্রাংশ। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই একেবারে লেটেস্ট ছবি উদ্ধার করার সময়, এছাড়া উদ্ধার হওয়ার পর স্থানীয় বাসিন্দারা কিন্তু তুলে দেখাচ্ছেন সেই জিনিসপত্রগুলো, এছাড়া আরও বেশ কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। এদিকে বলে রাখি যে শনিবার রাতে কোনো উল্কাবৃষ্টি হয়নি, এটাও কিন্তু জানিয়ে দিয়েছে মহাকাশ বিজ্ঞানীরা। এবং তারা একেবারে সঠিকভাবে বলে দিলেন, 2021 সালে উৎক্ষেপিত চায়না রকেটের যন্ত্রাংশই বা খণ্ডাংশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে টুইটও করেছেন আমেরিকার মহাকাশ বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল, যার কথা আগের ভিডিওতেই বলেছি। জোনাথন ম্যাকডয়েল কিন্তু এই মহাকাশের ডেব্রিজদের উপরে পরীক্ষা নিরীক্ষা চালান এবং সবসময় ট্র্যাক করেন। এর আগে আমি বলছিলাম আগের ভিডিওতেই যে চীনের যে রকেট ভেঙে পড়লো চাঁদের মাটিতে, যা একসময় মনে করা হয়েছিল স্পেস এক্সের, সেটিও কিন্তু জোনাথন ম্যাকডয়েল ট্র্যাক করেছিলেন। এছাড়া গত বছর মালদ্বীপের কাছে ভেঙে পড়েছিল চীনের রকেট, তাও ট্র্যাক করেছিলেন। তার আগে আটলান্টিক মহাসাগরে ভেঙে পড়া রকেট ট্র্যাক করেছিলেন জোনাথন ম্যাকডয়েল। প্রথম থেকেই বলছিলেন এটি রকেটের যন্ত্রাংশ, এবার কিন্তু একেবারে সিলমোহর পড়ে গেল আর যন্ত্রাংশের অবশিষ্টাংশ পাওয়া গেল, উদ্ধারও করা হলো। আমি খুব বেশি ভিডিওটা বড় করব না, তারই অংশ বিশেষ আপনাদের দেখালাম। আর রকেট যে সময় ভেঙে পড়ছিল তার অরিজিনাল ভিডিও তো আপনাদের আগেও দেখিয়েছি, এখানেও সামান্য একটু জুড়ে দিলাম বিষয়টি কীভাবে ভেঙে পড়েছিল। তো আমার মনে হয় একেবারে এবার শিওর হয়ে গেল, আমি বলেছিলাম যে ফলো আপ করব, পুরোপুরি জানাবো, একদম সঠিক তথ্য আপনাদের সামনে তুলে নিয়ে আসব। আর এখন কিন্তু কালকে যেরকম বলা হচ্ছিল উল্কা বৃষ্টি উল্কাপাত, আজকে একেবারেই সব নিউজ চ্যানেল বলতে নিউজ যে সংস্থাগুলো সংবাদ সংস্থা তারাও কিন্তু আস্তে আস্তে সরে আসছে। তারাও বলছেন এবার হ্যাঁ, অরিজিনালি ঘটনা হচ্ছে চায়না রকেট ভেঙে পড়েছে। আমরাও প্রথমে একটা কনক্লুশন ছিল এবং আজকে আগের ভিডিওতেই আমি শিওর বলে দিয়েছিলাম, আর এই ভিডিও তো আপনাদেরকে একেবারে সঠিক তথ্য দিয়ে বলে দিলাম 100% চায়না রকেটের জিনিস ভেঙে পড়েছে এবং একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়নি, বেশ কিছুটা পার্টস পাওয়া গিয়েছে। এবং যে বড় গ্লোবটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই গ্লোবটি যদি কোথাও ডাইরেক্টলি এটা মাটির উপরে পড়েছে বলে অনেকটাই ক্ষয়ক্ষতি কোনো কিছু হয়নি, এটা যদি কোনো বাড়ির ছাদে কিংবা কোনো টালির বাড়ি অ্যাডভেস্টারের বাড়িতে পড়তো তাহলে কিন্তু বিরাট বড় ক্ষয়ক্ষতি হতে পারতো, মানুষ মারা যেতে পারতো। অতএব চায়নার কিন্তু আরও বুঝে শুনে কাজ করা উচিত। এর আগেও নাসা বারবার পই পই করে বলেছে চীনকে যে আপনারা মহাকাশ গবেষণার এই সমস্ত কাজগুলো আরও সুষ্ঠুভাবে করুন, কারণ এর আগেও রিএন্ট্রি হয়েছে রকেটের, ভেঙে পড়েছে আর আবারও সেই ঘটনা ঘটলো। এখন দেখার ভারত কী করে। তবে সঠিক তথ্য আপনাদের সামনে নিয়ে এলাম, আশা করি আপনাদের কাজে লেগেছে ভিডিওটা, ভালো লেগেছে সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।